হ্যালো বন্ধুরা, আমি শিখা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু শিখা চ্যানেল। জানো তো বন্ধুরা, আজকে আমি বানাবো আমার নতুন করে পটলের লঙ্কা। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি, চলো দেখে নাও আমি কীভাবে বানাই। আমি প্রথমে পটলগুলোকে দেখো এরকমভাবে একটু একটু করে পেঁপাগুলো ছাড়িয়ে নিয়েছি, মাঝখানে একটু বাদ দিয়ে দিয়ে, আর মাঝখানটা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো এই ভিতরে পড়ে। তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এইগুলো ভাজা হোক, একটু আলু দেখে নাও আমি কী মশলা বানাই। এই দেখো বন্ধুরা, আমি মিক্সিতে একটা গোটা টমেটো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর দেখো একটু আদা দিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো বন্ধুরা, আমার পটলগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি ভাজব না, হ্যাঁ দেখো এগুলো আমি তুলে রেখেছি। এবার এগুলোকে আমি তুলে নিই। এখানে তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, এটা অপশনাল। গোটা জিরে সাদা, দেখো মিষ্টিতে তৈরি করা পেস্টটা আমি এর মধ্যে ভাগ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি একটু হলুদ। আর দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ। মশলাটা খুব ভালো করে কিন্তু কষতে হবে, হ্যাঁ। তোমরা সকলেই জানো, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, যে আমি খুব ঘরোয়াভাবে কিন্তু রান্নাগুলো করি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে, একবার ট্রাই করে দেখো। আর দেবো একটু চিনি। আমি একটু আঁচটাকে একটু জোর করে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার মশলাটাকে একটু ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি এই মিক্সিটা ধুয়ে এখানে আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছি। ভেজে রাখা পটলগুলোকে আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি। আমার পটলের অর্থটা পুরো রেডি, তবে এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করতে হবে। সেকে রাখা দইটা আমি এর উপর থেকে তুলে দেব। নাবিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার পটলের রসা একদম রেডি, খুব ঘরোয়াভাবে আমি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। যদি তোমাদের একটুও ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আজকের মতন এখানে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে টাটা।